কলকাঠিটা আগেই নেড়ে দিয়ে গেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কুন্তল ঘোষের মামলায় অভিষেক ব্যানার্জিকে জেরা করতে পারবে ইডি এবং সিবিআই। এই নির্দেশ দেওয়ার পরপরই এই নির্দেশ যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন অভিষেক ব্যানার্জি, কিন্তু সেই মামলা ফিরে আসে হাইকোর্টে। তার পরপরই এজলাস বদল হয়। এই মুহূর্তে মামলাটি চলছে অমৃতা সিনার এজলাসে, কিন্তু বিচারপতি অমৃতা সিনহাও নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল থাকে, কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে ইডি এবং সিবিআই জেরা করতে পারবে। আর আজ অভিষেক ব্যানার্জির মামলায় হাইকোর্টে তোলপাড়, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ভৎসনার মুখে পড়ল সিবিআই অভিষেক মামলায়, এমনই কিন্তু খবর উঠে আসছে। সিবিআইকে তুলোধনা করলেন বিচারপতি অমৃতা সিনহা। সদ্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেখানো পথে আরও ভয়ঙ্কর খেলা শুরু করলেন বিচারপতি অমৃতা সিনহা। কুন্তল ঘোষের চিঠিকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে উচ্চ আদালতে সেই মামলার এজলাস বদল হলেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ মেলেনি। শীর্ষ আদালত স্পষ্ট করে দেওয়ার পর এতদিন কেটে গেল, কেন তদন্তে অগ্রগতি হলো না? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে এই প্রশ্ন ছুড়ে দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বদল হওয়ার পর মামলাটি এখন বিচারপতি সিনহার এজলাসে। সেখানেই অভিষেকের আইনজীবী বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপরে স্থগিতাদেশ চেয়েছিলেন। গত শুক্রবার বিচারপতি সিনহা কোনো অন্তর্বর্তী নির্দেশ দেননি। সিবিআই যাতে কোনো চরম পদক্ষেপ না করে সেই আর্জিও জানিয়েছিলেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতার ওই আইনজীবী। তার প্রেক্ষিতে বিচারপতি সিনহা বলেছিলেন আদালতের দরজা 24 ঘন্টা খোলা, প্রয়োজনে আসবেন, তবে এখনই কোনো রক্ষা কবচ নয়। এরপর সোমবার অর্থাৎ আজ ওই মামলা শুনানিতে সিবিআইয়ের কাজে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান বিচারপতি সিনহা। তার প্রেক্ষিতে সিবিআইয়ের আইনজীবী জানান জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু পরে সেই নোটিশ নিষ্ক্রিয় করা হয়েছে। মামলাটি প্রথমে সুপ্রিম কোর্টে, পরে হাইকোর্টে বিচারাধীন থাকায় আবার কোনো পদক্ষেপ করা হয়ে ওঠেনি বলে জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। জবাবে বিচারপতি সিনহার মন্তব্য, 28 এপ্রিল শীর্ষ আদালত মামলাটি নিষ্পত্তি করে দিয়েছে, তারপরেও কেন তদন্ত এগিয়ে নিয়ে যা গেল না? সিবিআইয়ের আইনজীবী যুক্তি দেন বিষয়টি বিচারাধীন থাকার কারণেই পদক্ষেপ করা যায়নি। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে সৌমেন নন্দী এবং রমেশ মালিক নামে দুই চাকরিপ্রার্থী পৃথকভাবে দায়ের করা মামলার একত্রে শুনানি হচ্ছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। নিয়োগ দুর্নীতিতে জেলবন্দী অধুনা বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ চিঠি লিখে নিম্ন আদালতে এবং কলকাতা পুলিশের কাছে অভিযোগ করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য হেফাজতে থাকাকালীন ইডি এবং সিবিআইয়ের অফিসাররা নির্যাতন করছেন। ওই মামলায় এও উঠে আসে কুন্তল ওই চিঠি লেখার দুদিন আগেই অভিষেক শহীদ মিনারের সভামঞ্চ থেকে একই সুরে কথা বলেছেন। তার প্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে উল্লেখ করেন যে অভিষেকের নাম কুন্তল কেন তুললেন এবং অভিষেকের বক্তৃতার সঙ্গে কুন্তলের অভিযোগের সম্পর্ক আছে কি না তা যাচাই করতে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারীরা। সোমবার বিচারপতি সিনহার এজলাসেও কুন্তলের সেই চিঠির বয়ান এবং তাঁর সংবাদ মাধ্যমকে বলা কথা পড়ে শোনান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। পরে শোনানো হয় শহীদ মিনারে সভায় অভিষেকের বক্তৃতার অংশ। এ বিষয়ে অভিষেকের আইনজীবী কিশোর দত্ত এবং সপ্তাংশু বসু আদালতে জানান তার মক্কেলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই তদন্তে অভিষেকের ভূমিকা কি তা এখনও স্পষ্ট নয়। তাঁদের বক্তব্য, এখানে আগে বক্তব্য শোনা উচিত ছিল, তদন্তে কোনো ভূমিকা থাকলে তখন সাহায্য করার প্রশ্ন ওঠে, এটা নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নয়, এই নির্দেশ প্রত্যাহার করা হোক। পাল্টা ইডির আইনজীবীর যুক্তি দেন সুপ্রিম কোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছুঁয়েও দেখেনি শীর্ষ আদালত, শুধুমাত্র বিচারপতি সাক্ষাৎকারের বিষয়টির প্রেক্ষিতে এজলাস বদলের নির্দেশ দিয়েছে, তাই এই অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশের বাইরে কোনো কিছু বলা ঠিক হবে না। ইডির আইনজীবী বলেন সবাই অভিষেকের মন্তব্য এবং কুন্তলের চিঠির ঘটনাক্রম থেকে কিছু সূত্র খুঁজে পেয়েই বিচারপতি প্রয়োজনে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্ট তো এই নির্দেশকে খারিজ করতে পারত, কিন্তু তা করেনি। তদন্ত চলছে, ইডির আইনি ক্ষমতা রয়েছে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার। সিবিআইয়ের আইনজীবীর যুক্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ না করে বলা সম্ভব নয় তিনি অভিযুক্ত কি না, তদন্ত চলাকালীন তার বক্তব্য শোনারও প্রয়োজন নেই, এই আবেদন গ্রহণ করা উচিত নয়। সওয়াল জবাবের পর মামলাটির পরবর্তী শুনানির দিন মঙ্গলবার স্থির করেছেন
বিচারপতি সিনহা, তার সাথে সাথে সিবিআইয়ের আইনজীবীর কাছে যে প্রশ্নটা রেখেছেন, এত দিন কেটে গেল নির্দেশ দেওয়ার পর, সুপ্রিম কোর্ট থেকে মামলাটি ফিরে এসেছে তারপরেও এত দিন কেটে গেল, কেন অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করে উঠতে পারল না সিবিআই, এই প্রশ্নটাই কিন্তু করেছে বিচারপতি অমৃতা সিনহা। অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেখানো পথেই কিন্তু হাঁটছেন বিচারপতি অমৃতা সিনহা। এজলাস বদলে গেছে কিন্তু নির্দেশ কিন্তু বদলায়নি। বিচারপতি অমৃতা সিনহা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে হাইকোর্ট সূত্রে। সিবিআইকে কিন্তু কড়া নির্দেশ দিয়েছে, অবিলম্বে স্টেপ নিতে হবে, অবিলম্বে হাইকোর্টের নির্দেশ পালন করতে হবে, অবিলম্বে অভিষেক ব্যানার্জিকে জেরা করতে হবে। তবে আগামীকাল এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে, পরবর্তী শুনানিতে আগামীকাল বিচারপতি অমৃতা সিনহা কী নির্দেশ দেন সেদিকেই কিন্তু চোখ থাকবে গোটা রাজ্যবাসীর।